নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করা। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9:22 PM-এ মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে, আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে, এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ, এবং বারো রাশির উপর কী এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31-3-এ মিনে যাবে রবিবার 4:54 PM-এ, অর্থাৎ বিকেল 4:54-তে কুম্ভ থেকে মিনে যাবে। কিন্তু কবে? 31-3-এ, মানে তাহলে 1 তারিখ আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25-4-এ মেষে চলে যাবে, সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25-4-এ কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন যে ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ, রবিগ্রহ 13-4-এ অর্থাৎ 13-ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে, শনিবার সকাল রাত্রি 9:15-এ কখন যাবে? 9:15-এ মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23-4-এ যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52, অর্থাৎ সকাল 8:52-এ কুম্ভ থেকে যাবে মিনে, কুম্ভ থেকে যাবে মিনে। এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23-4-এ যাবে। আর শনিদেব শতভিশা নক্ষত্র থেকে পুরভদ্রপদ নক্ষত্র যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের, আমার ট্রানজিট নিয়ে, সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশি চেঞ্জ, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে তাই 7 এপ্রিল, ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM-এ চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিয়েছি। এটা যে যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশিটা শুনে, অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM, কোথায় যাচ্ছে? শতভিশা নক্ষত্র থেকে পুরভদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে, মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনুরাশিতে, চন্দ্র থাকবে ধনুরাশিতে। অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে, এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করেছি, এরপর আবার গৌরাশি যার চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন উপর, বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। মীন রাশি, মীন রাশির এই মাসটা কেমন যাবে? প্রথমে বলে আর্থিক দিকটা, আর্থিক দিকটা আপনাদের এই সপ্তাহে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে আপনার কোনো লাভ হবে, কেউ আপনার উপযোগে কোনো আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করার কোনো সুযোগ দেবে। শেয়ার বা লটারিতে কোনো ইনভেস্ট করে থাকেন বা লটারি যদি কেটে থাকেন, লটারি কেটে ব্যাপারে এখান থেকে কোনো আপনি ইনকাম করতে, এক্সট্রা ইনকাম হতে পারে। শরীরের দিকটা বলি, আপনার যদি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন, কোনো ব্লাড প্রেশার বা সুগার অ্যালার্জি নিয়ে একটু প্রবলেম হতে, ইনফেকশন করার পরে এটা 24 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন, ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং বাবা মা বা ফ্যামিলির লোককে নিয়ে আপনার একটু চাপ থাকবে, এবং আর্থিক খরচ, শরীরের জন্য আর্থিক খরচ হতে পারে। 24 তারিখের পথের সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি সন্তান থেকে থাকে, সন্তানের রেজাল্টটা ভালো হয় তার জন্য কিন্তু আপনি যথেষ্ট গর্ব অনুভব করবেন। এবং সন্তান যদি আপনার বড় সন্তান হয় তাহলে চাকরিও করতে, জব বা হায়ার স্টাডি করতে সেখানে যথেষ্ট ডেভেলপ হবে। কোথাও একসাথে আপনার ঘুরতে যেতে পারে, আপনার সন্তান তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে। আপনার ফ্যামিলি, আপনার এই যে বুধ সারা সময় মাসটা বুকলি অবস্থায় থাকছে, তার জন্য কিন্তু আপনার ফ্যামিলির লোকেরা বা আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি লাইফ পার্টনার, সে কিন্তু সারা মাসটা পুজো পাঠ বা আনন্দ ধর্ম এইসব নিয়ে ব্যস্ত, আপনি নিজেও তাই থাকবেন। এবং আপনাকে ইচ্ছা হবে বা আপনার ফ্যামিলির লোকেরা ইচ্ছা হবে বাড়িটা একটু রিনোভেট করতে বা রিপেয়ার করতে, বা হয়তো বাথরুমে একটু কাজ করতে বা টাইলস লাগাতে, বা এই সংক্রান্ত কোনো কাজের মধ্যে একটু অর্থ খরচ হতে পারে। আপনি যদি মীন রাশির স্টুডেন্ট হন, অবশ্যই মীন রাশির স্টুডেন্ট যদি হন, এই সপ্তাহে আপনি কোথাও একটু ঘুরতে, একটু যদি আপনার স্টুডেন্ট যদি একটু বেশি বয়স, আপনার বন্ধু হিসেবে কোথাও ঘুরতে যেতে পারেন, আপনাকে কেউ গিফট দিতে বা কোথাও গিফট পেতে পারেন, নিজে হঠাৎ কিছু হয়তো ইনকাম করার চিন্তা ভাবনা কোথাও ইনকাম সেই প্ল্যান করে সেখানে সাকসেসও পাবেন। এবং আপনি এই সপ্তাহে অনেকটা, এই মাসে অনেকটাই কিছু গেইন করবেন। এবং যদি আপনি বিদ্যা পড়াশোনা করে থাকেন বা হায়ার স্টাডি করেন, সেখানে আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যদি আপনি চাকরির চেষ্টা করে থাকেন, অবশ্যই এই মাসে আপনি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। আপনার যদি চাকরি করে থাকেন,
কাজে যাওয়াতে একটু সাবধানে চলতে, কলিগদের সাথে একটু বাদানুবাদ হতে পারে, বসের সাথে কোনো বাদানুবাদ হতে পারে, বস আপনাকে একটু চাপে রাখতে, পুরোনো ঝামেলা আপনাকে উস্কে দিয়ে আপনাকে একটু প্রেশারে রাখতে হবে, আপনার হয়তো চাকরি ছেড়ে মানসিকতা আসতে পারে, আপনার জন্য কোনো জায়গাটা অপদস্থ হতে, কিন্তু যতই যা করুন কোনো চাকরি না পেয়ে হঠাৎ কিন্তু চাকরি ছাড়বেন না, তাহলে কিন্তু আপনি চাকরি নাও পেতে পারেন। দাম্পত্য জীবনে বলি, দাম্পত্য জীবনে কিন্তু যারা প্রেমের লাইফে আছেন তারা কি এইসব মাসে কিছু কিনতে পারেন, বিশেষ করে আপনার পার্টনার, সে আপনি ছেলেই হন বা মেয়েই হন, আপনার পার্টনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা, এইসব থেকে কিছু প্রপার্টি কিনতে পারে, কিছু গাড়ি কিনতে পারে, যদি আপনি সেটা কেনার মতো সামর্থ্য আপনার থাকে বা বয়স যদি হয়ে থাকে সেরকম, বা আপনি যদি কোনো মেসে থেকে থাকেন বা হোস্টেলে থেকে থাকেন বা অনেকদিন ধরে চাকরি যাটা পোস্টিং নেওয়ার চেষ্টা করছেন, এই মাসে কিন্তু সেরকম কিন্তু আপনার পোস্টিং পেতে পারে বা ট্রান্সফার হতে বা স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা, বড় কোনো যোগাযোগ হতে পারে আপনার এই সপ্তাহে, কিন্তু আপনার সাবধানে রাস্তাটা চলতে, বিশেষ করে চোট আঘাত লাগতে, লোয়ার পোর্শনে চোট লাগতে পারে, কিন্তু অনেকটাই ভালো কোনো কিন্তু কারোর কাছে গিফট পেতে পারেন। ব্যবসা যারা করছেন এই সপ্তাহে অবশ্যই আপনার সেল বাড়বে, এবং নিউ কোনো প্রোডাকশন, কোনো আপনার যে প্রোডাকশন এরকম ব্যবসা, অবশ্যই কোনো প্রোডাকশন আপনি এই সপ্তাহে যে নতুন কোনো প্রোডাকশন আইটেম বা কোনো তৈরি করেন, অবশ্যই মার্কেটে এসে লঞ্চ করতে হবে, এবং সেটা দিয়ে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট, যেহেতু সাকসেস পাবেন। এবং আপনার যদি সফটওয়্যার রিলেটেড কোনো ব্যবসা থেকে থাকে সেখান থেকে আপনি সাকসেস পাবেন। আপনার ব্যবসাটা যদি অফিস রিলেটেড কোনো কাজ থাকে সেখানে কিছু আপনি রিনোভেট করতে পারেন, বিশেষ করে আপনার সফটওয়্যারটা রিনোভেট করলেন বা নতুন কিছু ইলেকট্রনিক্স আইটেম কিছু চেঞ্জ করতে পারলেন, কিন্তু আপনাকে এই সপ্তাহে অবশ্যই খুব বুঝে শুনে লোকের সাথে হ্যান্ডেলিং করতে, কথাবার্তা বলতে, কোনো কারণে আপনি আননেই যে থানা পুলিশে জড়িয়ে পড়তে পারেন, মুখের ভাষা ঠিক রাখবেন, আননেই যে নাহলে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যাই হোক, আপনাদের সকলের মধ্যে একটা কিউরিয়াসিটি আছে, পার্থদা কি আদৌ মানে ডেট অফ বার্থ কিছু দেখেন না? কখনোই নয়, কেন আমার মেন জিনিসটা হচ্ছে হাত দেখে আমি প্রেডিকশনটা দিই, কারণ হাতটা হচ্ছে আমার মেন দরকার, যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার যারা জানেন, আমি সবসময় হাতের ছবি দেবেন, হাতটা এনে দেখাবেন আগে। আর আপনি যদি সামনা সামনি আমার কাছে বসেন অবশ্যই তার ফেসটা রিড করা যায়, ফেস রিডিং আর পাম রিডিং এটা হচ্ছে অ্যাস্ট্রের সবচেয়ে মানে মেন পার্ট। অবশ্যই ডেট অফ বার্থটা দরকার, ডেট অফ বার্থটা তো দরকার, কিন্তু যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত আমার সাথে মিট করতে পারেন, অবশ্যই অনলাইন অফলাইন দুটো, অফলাইন বলতে অল চেম্বার ইজ ওপেন, সুতরাং আপনারা আমার সব চেম্বারে আপনি আসবেন, কিন্তু অবশ্যই অনেক কিছুদিন আগে একটু বুকিং করে আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন। আর অনলাইনে যা করবেন, অল ওভার ওয়ার্ল্ডে সবাই অনলাইনে প্রেডিকশন, আপনিও সেটা নিতে পারেন, অবশ্যই এটা পেয়েবল সিস্টেম। আর তন্ত্রের ব্যাপার যেটা বলছে, অনেকে কি হয়েছে আমি তন্ত্র করছি, এত সাদা মাটা ড্রেস পরে বসছি, হাতে আমার পাথর নেই, তাতে আপনার একদম কুছ পরোয়া নেই, আমি কেন তন্ত্রে, আমি তন্ত্র বংশে আমার জন্ম, তন্ত্র আমার রক্তে, কেন সত্যি বলছি বন্ধবংশ খ্যাত, কেন আমি হচ্ছে একদম ব্যানার্জি, সুতরাং ব্রাহ্মণের বংশ ছাড়া তন্ত্রে একটু করতে অসুবিধা, সরি টু সে খারাপভাবে নেবেন না, কিন্তু সুতরাং তন্ত্র হচ্ছে আমার রক্তে, তন্ত্র করতে গেলে যে অ্যাস্ট্রিটা করা যাবে না, অ্যাস্ট্রিটা করতে গেলে, তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রি হচ্ছে মেন পার্ট, তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি ওর জন্য মিডিয়াতে এটা নিয়ে কম ডিসকাশন করি, একটাই কারণে আপনি দেখবেন যেসব ডাক্তার ওটি করে, কোনোদিন কি আপনার বাড়ির লোককে কোনোদিন চোখের সামনে ওটি করবেন, অপারেশন থিয়েটার করবে, তা না, ওইটা হচ্ছে তন্ত্র। ডাক্তার কিন্তু আপনার চোখের সামনে বাড়ির লোককে দেখছে, আপনার আপনজনকে দেখছে, ওইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিতে বিচার আসবে আপনার কোনখানে মেরামতি করতে হবে, তন্ত্র আর অ্যাস্ট্রোলজি এইটা হচ্ছে অঙ্গ। এই যে কথাটা বললাম, কোনো অ্যাস্ট্রোলজি এটা শুনে হয়তো অনেক কিছু কমেন্টস করবে, সো হোয়াট, ডাজেন্ট ম্যাটার, আমার তাতে কিছু আসে না, আমার যেটা আমার আমার দৃষ্টিতে যেটা আমি পেয়েছি সেটা আপনাকে প্রেজেন্ট করে করলাম, কেন আপনারা বুঝবেন অ্যাস্ট্রোলজিটা আর তন্ত্রের মধ্যে কি অঙ্গ নিয়ে জড়িত। তন্ত্র করতে হলে অ্যাস্ট্রোলজিটা মাস্ট বি, অ্যাস্ট্রোলজি মাস্ট বি। আপনি কোন জায়গাটা, আপনি যদি না জানেন পেটের আমার এখানে আলসার হয়েছে, আমার মাথায় কোথায় টিউমার হয়েছে, তাহলে অ্যাস্ট্রোলজি বলবে, তাহলে ডাক্তার বলে সেখানে স্ক্যান করবে, সেখানে ইসিজি করবে, এক্সরে করবে, তারপরে তো তন্ত্র, তারপরে সে যেটা করে তন্ত্র হচ্ছে সেই এক্সরে বা অপারেশন, অপারেশনটা হচ্ছে তন্ত্র, তন্ত্রের মধ্যে সে রেক্টিফিকেশন করা। সুতরাং এই জায়গাটা আপনাদের বুঝতে হবে, সুতরাং তন্ত্র আমাকে করতে হয় বা করি, যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, আর অবশ্যই সবাইকে প্রোগ্রামটা শেয়ার করা। নমস্কার, সবাই ভালো থাকুন।